একটা ব্যাপার খেয়াল করেছেন, আপনার চারপাশে কী পরিমাণ জিম এবং পার্লার বেড়েছে গত 10 থেকে 15 বছরে? এই দুটো ব্যাপার আমাকে ভাবাচ্ছে, কারণ এই দুটো জিনিস আমাদের জীবনের যেই স্টাইল আছে, লাইফস্টাইলের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জেনারেশন, আমরা ফিট থাকতে যতটা না পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করি শেপে থাকতে। আপনি ছেলেদের জিমে গেলে দেখবেন বাইসেপ, চেস্ট, শোল্ডার এসব নিয়ে যতটা সচেতন, ততটা কিন্তু তারা লেগস নিয়ে সচেতন হন না, কোর নিয়ে সচেতন হন না। আজকাল যদিও কোর নিয়ে সচেতন হন অনেকে, যেহেতু পেটটা একটু বড় হয়ে থাকলে দেখতে ভালো দেখায় না, কিন্তু তারপরও সবচেয়ে বেশি মানুষের মনোযোগ হয় আপার বডির ক্ষেত্রে। যারা জেনুইন বডি বিল্ডিং করেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আপামর জনতা খুব চেষ্টা করেন একটা ভালো শেপে আসতে, ওজন কমাতে। কিন্তু আপনি তাদের ফিটনেসের ব্যাপারে কথা বলুন, সবাই কিন্তু কোকাকোলা ছেড়ে দিতে পারছে না, চিনি ছেড়ে দিয়েছেন এমন মানুষ খুব কম। যদিও হালের ডক্টররা অনলাইনে আসার পর থেকে চিনির ব্যবহার অনেকটা কমছে, কিন্তু তারপরও আপনি একদম বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি সুগার ফ্রি লাইফ লিড করেন। সুগার তো গেল একটা, স্লিপিং সাইকেল বলেন কিংবা পানি খাওয়ার রুটিন বলেন, অন্যান্য ব্যাপারগুলো আমি আর বললাম না। কিন্তু আপনি যদি কাউকে বলেন আপনি ওজন কমাতে চান কিনা, আপনি হাজার হাজার মানুষ পাবেন। সেই ওজন কমানোর জন্য তারা ইন্টারমিডিয়েট ফাস্টিং কিংবা আপনি কিটো ডায়েটের কথা বলতে পারেন বা অন্যান্য যেসব পদ্ধতি আছে সব কিছুই ব্যবহার করছেন, রোজা রাখছেন, ভাত না খেয়ে থাকছেন, এরকম আরও অনেক কিছু। মূল যে ব্যাপারটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে শেপে থাকার চেয়ে ফিট থাকা জরুরি, কারণ শেপে না থেকেও ফিট থাকার অনেক অনেক উদাহরণ আছে। আপনি জাপানি সুমোদের কথা বলুন কিংবা ক্রিকেটারদের কথাও বলা যায়, আমাদের পূর্ব জেনারেশনের যেই ক্রিকেটাররা ছিলেন অনেকেই বেশ হেলদি ছিলেন, কিন্তু এর মানে এই না যে তারা ফিট না। এখন আপনি যদি নিজেকে ফিট বানাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে নিজের লাইফস্টাইল নিয়ে। আর আপনি যদি শেপে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন, কারণ শেপ পার্মানেন্ট হয় না। এই শেপ নিয়ে হতাশা ক্রিয়েট হয়, ডিপ্রেশনে চলে যান অনেক অনেক মানুষ। ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো নাই বা বললাম, কিন্তু এই শেপ নিয়ে হ্যারাসমেন্ট, বডি শেমিং আরও কত কিছু যে আছে, এগুলো আমাদের সমাজের জন্য সমস্যা। কিন্তু ফিটনেস নিয়ে কেউ কথা বলবে না। আপনি যদি ফিট নাও থাকেন, আপনি হয়তো অসুস্থ হবেন, মানুষ দুঃখ প্রকাশ করবে, কিন্তু আপনার ফিট থাকা আপনার নিজের জন্য জরুরি। দিনের শেষে আপনার ঠিকমতো ঘুমোতে যাওয়া, ঠিকমতো পানি খাওয়া, খাবার দাবার, আপনার মেন্টাল হেলথ, আপনার ফিজিক্যাল হেলথ, এই ব্যাপারগুলো সব কিছু ওভারঅল যেই এডুকেশন আছে সেটা অর্জন করা উচিত এবং নিজেকে মনোযোগ দেওয়া উচিত। শেপ থাকা বা না থাকা এটা পরের ব্যাপার, আপনি আগে ফিট থাকুন, কারণ শেপে থাকা অন্যের নজরে আর ফিট থাকা নিজের জন্য জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।